রাস্তা নিয়ে অভিযোগ তো গোটাটাই, কিন্তু কি করব বলুন, আমাদের করার তো কিছু নেই, আমরা কাকে যে ধরব কি করব। আমাদের যে এখানে যে স্থানীয় প্রতিনিধি যারা আছে ওদেরকে বলছি, ওরা বলছে ধরানো আছে ধরানো আছে, এবং আমরাও একটা পিটিশন দেওয়ার জন্য লেখা হয়েছে, সেটা জমাও করেছে পঞ্চায়েতে। আর এই রাস্তাটা এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা, মানে এই শুধু চাষের মাল তো বটেই, উপরন্ত যে এখানে আমাদের এখানে প্রত্যেক দিন কমসে কম 100 জনা এখানে হাত বানাতে আসে, হাত পা বানাতে আসে। ওদের যে কি হাল হচ্ছে, মানে গাড়ি আমাদের নিজেদের লজ্জা লাগে যে ওরা যে বলে যায় যে এখানে মানুষ নেই। ঠিকই বলে ওরা, মানুষ নেই এখানে। আমরা রাস্তাটা চাইছি, আমাদের রাস্তাটা যাতে ঠিকঠাক করে দেয়। রাস্তা যাওয়া, এই রাস্তা ভেঙে যাচ্ছে, কোনো মানে কারো যদি শরীর খারাপ হচ্ছে সেটা বেরোবার মানে সুবিধা নেই, অসুবিধা হচ্ছে। ঘর বাড়ির মধ্যে কেউ যদি অসুবিধা থাকছে, গাড়ি নেই আর নেই যাওয়ার মতো কোনো কিছু সুবিধা নেই। আমার একটুকু মানে জল উঠলেই, ওই ব্রিজে জল উঠলেই মানে রাস্তায় জল, আর রাস্তায় জল উঠলেই ভেঙে যাচ্ছে। পঞ্চায়েতকে জানানো হয়েছে, ওরা কোনো সুযোগ সুবিধা মানে করে দিতে পারেনি, হয়নি, বলছে হবে হবে আসছে। পঞ্চায়েতে কোনো গাফিলতিও নেই, পঞ্চায়েতে রাস্তাটা বারেবারে বাগানো হয়েছে, আর এটা বলকতর জানিয়েছি, জেলাতেও জানিয়েছি, ওরা আশ্বাস দিয়েছে যে কাজটা তাড়াতাড়ি সাকসেস হয়ে যাবে। আর আমরা পঞ্চায়েতে কোনো গাফিলতি নেই, সমস্ত মেম্বারদেরকে জানিয়ে পরে কাজ করা হয়। পঞ্চায়েতে উদ্যোগ নিয়েছে, বারেবারে উদ্যোগ নিচ্ছে, কাজ করা হয়, মানুষের যাতায়াত হয়। এই প্রচণ্ড বর্ষার জন্য এটা হয়তো ভেঙে যাচ্ছে, কিন্তু পরিষ্কার করা হচ্ছে। ওটা পুরোটাই পঞ্চায়েতের গাফিলতি, কারণ ওই রাস্তা দিয়ে আমিও অনেকবার যাতায়াত করেছি। যখন আমরা দেখেছি গ্রীষ্মকালে ওই রাস্তা দিয়ে যাতায়াতের যোগ্য থাকে না, মানুষ চলাচল করতে পারে না, কিন্তু বর্ষার সময় তো অবস্থা খুবই খারাপ। আমিও কয়েকদিন আগে গেছিলাম ওই রাস্তাতে, প্রচণ্ড খারাপ। এই সরকারের কোনো হেলদোল নেই রাস্তাঘাট নিয়ে, সরকার শুধু নামেই বলছে 100% কাজ হয়ে গেছে, আমরা উন্নয়ন করছি। এই সরকারের রাস্তাঘাট নিয়ে কোথাও কোনো চিন্তা নেই।